এই মুহূর্তের পাওয়া সবথেকে বড় খবর, ত্রিপুরায় অভিষেকের গাড়িতে হামলা হলো হাওড়াতে প্রতিবাদী তৃণমূল। বিস্তারিত জানতে ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখুন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন ভবিষ্যতে এরকম লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য। শান্তিপুর ও দিনহাটায় জয়ী হন বিজেপির দুই সাংসদ জগন্নাথ সরকার ও নিশীথ প্রামাণিক, কিন্তু পরে সাংসদ পদ ধরে রাখতে পদত্যাগ করেন তারা, ফলে আপাতত এই পাঁচটি বিধায়ক পদে খালি রয়েছে। অন্যদিকে ভোট প্রক্রিয়া চলাকালীন করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয় মুর্শিদাবাদের জঙ্গিপুর এবং শাসরেরগঞ্জের আরএসপি ও কংগ্রেস প্রার্থীরাও, ফলে এই দুই কেন্দ্রেও নির্বাচন স্থগিত হয়ে যায়। তাই এই দুটি আসনেও ভোট হবে বলে জানা গিয়েছে। আর এবার উপনির্বাচন পূর্ববর্তী প্রক্রিয়া শুরু করার নির্দেশ দিল নির্বাচন কমিশন। তৃণমূল সূত্রে জানা যায়, কারণ নন্দীগ্রামের শুভেন্দু অধিকারীর কাছে হেরে যান মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর মুখ্যমন্ত্রী পদে বসলেও নিয়ম মেনে ছ মাসের মধ্যে জিতে আসতে হবে তাকে। এরপরই তৃণমূল কংগ্রেস সূত্রে জানা যায়, ভবানীপুর কেন্দ্র থেকেই উপনির্বাচন লড়তে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে খড়দা এবং গোসাবা দুই বিধানসভা কেন্দ্রেই জয়ী হন তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা, কিন্তু পরে তাদের দুজনেরই মৃত্যু হয়।